আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 23 মে পর্যন্ত বাড়ছে লকডাউন, প্রজ্ঞাপন কাল, খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান। লকডাউন কমপক্ষে 2 সপ্তাহ বাড়ানোর পক্ষে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা, সীমান্তে আরও কড়াকড়ির তাগিদ। তিন মাস পর দেশে সর্বনিম্ন করোনা শনাক্ত, মারা গেছেন আরও 22 জন। এবং ঈদ আনন্দ বিসর্জন দিয়ে করোনা আক্রান্তদের সারিয়ে তুলতে লড়ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চলমান লকডাউন আগামী 23 মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল প্রজ্ঞাপন জারি করা হবে। এ মাসে শিক্ষা প্রতিষ্ঠান না খোলার ব্যাপারেও সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এছাড়া মাস্ক ব্যবহার না করলে জরিমানা করাসহ পুলিশের হাতে বিচারিক ক্ষমতা দেওয়ার ব্যাপারেও সিদ্ধান্ত হতে পারে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, আগের শর্তগুলো বহাল রেখেই চলমান বিধি নিষেধের মেয়াদ বাড়ানোর সংক্রান্ত ফাইলে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা সংক্রমণ ঠেকাতে ঈদের পর লকডাউনের মেয়াদ কমপক্ষে 2 সপ্তাহ হওয়া উচিত বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। করোনায় ভারতীয় ভ্যারিয়েন্ট যাতে বাংলাদেশে ছড়াতে না পারে সেজন্য সীমান্তে আরও কড়াকড়ি করার তাগিদ দেন তারা। তবে অর্থনীতিবিদরা বলছেন, লকডাউন সফল করতে সরকারের উচিত জনবান্ধব কৌশল দেয়া। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। ঈদকে কেন্দ্র করে স্বাস্থ্যবিধিকে অনেকটা বুড়ো আঙুল দেখিয়ে গ্রামমুখে মানুষের স্রোত নিম্নমুখী করোনা সংক্রমণ আবারও বাড়ার নতুন সংখ্যা তৈরি করেছে। করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের শনাক্তের খবর সেই উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। এ অবস্থায় সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে আবারও সর্বাত্মক লকডাউনের বিকল্প দেখছেন না জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আগামী 7 দিনের কথা আমরা শুনছি, এই লকডাউন যদি আরো 7 দিন বাড়িয়ে দেওয়া হয় তাহলে ঈদের আগদিন পর্যন্ত 13 তারিখে যিনি মুভ করেছেন এবং 14 তারিখ থেকে আর মুভমেন্ট নাই আমাদের, তাহলে আমি যদি আরো 14 দিন 13 তারিখের সঙ্গে যোগ করি তাহলে সেটা কিন্তু 27 তারিখ পর্যন্ত হয়। এরই মধ্যে করোনায় বিপর্যস্ত অবস্থা তৈরি হয়েছে প্রতিবেশী দেশ ভারতে। করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট যাতে দেশে বিস্তার ঘটাতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়ার পরামর্শ তাদের। পশ্চিমবঙ্গে কিন্তু একেবারে ধেয়ে আসছে, অনেক মানে সংক্রমণের হার অনেক বেড়ে গেছে, মৃত্যুর হারও বেড়ে গেছে। সুতরাং এই বর্ডারটুকুকেও যেভাবে এখন থেকে মানে সিল করে দেওয়া হয়েছে কিংবা আনাগোনাকে রেস্ট্রিক্ট করা হচ্ছে, সেটাকেও কিন্তু ধরে রাখাটা জরুরি। তবে মানুষের জীবন বাঁচানোর পাশাপাশি জীবিকার বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন বলেও মনে করেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, জীবিকার বিষয়টি নিশ্চিত না করা গেলে লকডাউন সফল করা সম্ভব হবে না। জীবন রক্ষা করতে হলে পরে তাকে লকডাউনে রাখবো অথচ তার জীবিকার রক্ষা করব না, এরকম কৌশল নিলে সরকার ব্যর্থ হবে। সুতরাং জীবন এবং জীবিকা এই দুইটাকে বজায় রাখার একটা ভারসাম্যপূর্ণ নীতি নিতে হবে। যারা গ্রামে চলে গেল তারা গ্রাম থেকে ফিরে আসার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে যাতে ফিরে আসতে পারে, দরিদ্র লোক যারা কর্মহীন হয়ে গ্রামে চলে গেছে তারা যাতে গ্রামে বেঁচে থাকতে পারে, কর্মের অভাবে যাতে মরে না যায়, সেই জন্য তাদেরকে প্রচুর অর্থ, নগদ অর্থ সাহায্য যেটা আছে সেটা দিতে হবে। তবে শুধু পরিকল্পনা নিলে হবে না, মানুষের কাছে সাহায্য পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করার তাগিদ অর্থনীতিবিদদের। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।
তিন মাস পর দেশে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম পাওয়া গেছে। গত চব্বিশ ঘন্টায় 3,758 জনের নমুনা পরীক্ষা করে 261 জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে গত 13 ফেব্রুয়ারি 12,871 জনের নমুনা পরীক্ষা করে 291 জন আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়। এ পর্যন্ত 779,796 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময় একদিনে করোনায় মারা গেছেন 22 জন, তাদের মধ্যে 17 জন পুরুষ ও 5 জন নারী। এ নিয়ে মারা গেলেন 12,124 জন। শনাক্তের হার 6.95%। অতিমারির কারণে ভিন্ন এক পরিস্থিতিতে হাসপাতালে সংকটময় সময় কাটছে করোনা রোগী ও তাদের স্বজনদের। ঈদ আনন্দ বিসর্জন দিয়ে আক্রান্তদের সারিয়ে তুলতে প্রাণপণ লড়ে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। আরো জানাচ্ছেন ইন্দাদুল্লাহ বাবু। ঈদের ছোঁয়া লাগেনি রাজধানীর করোনা হাসপাতালগুলোতে। এখানে আসা লোকজন সবাই উদ্বিগ্ন, রোগীরা লড়ছেন করোনার সাথে, চিকিৎসাকর্মীরা ব্যস্ত তাদের এই লড়াইয়ে জিতিয়ে দিতে। বিষণ্ন চোখে স্বজনরা তাকিয়ে, কখন আসবে প্রিয়জনের সুস্থ হয়ে ওঠার খবর। এসব মানুষের অনেকের ঘরেই এবার আসেনি ঈদের আনন্দ। হাসপাতালের বারান্দায় বসে প্রিয়জনের সুস্থ হয়ে ওঠার প্রার্থনাই শুধু তাদের কাছে এই ঈদে আনন্দের একমাত্র অনুষঙ্গ। কারণ আমার খারাপ লাগে যেহেতু দাদা অসুস্থ, আমাদের তো আর কোনো ঈদ উপলব্ধি হচ্ছে না। নগরীর সরকারি বেসরকারি করোনা হাসপাতাল মিলে সাধারণ বেডে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন 1,612 জন রোগী, আর আইসিইউতে আছেন 330 জন। এসব রোগীকে সুস্থ করে তোলার কাজে ব্যস্ত স্বাস্থ্যকর্মীদের ঈদের আনন্দও যেন ফিকে হয়ে গেছে। গতবারও ঈদেও আসলে এরকমই কেটেছে আমাদের, পরিস্থিতির সাথে আসলে আমরা অনেকটা নিজেদের মানিয়ে নিয়েছি। খারাপ লাগছে না, কারণ আমি আমার হলো জনসাধারণের রোগীর পাশে থেকে কাজ করতেছি। ঈদে নগরীর করোনা হাসপাতালগুলোতে কমেছে রোগীর চাপ। করোনা অতিমারির কারণে বিবর্ণ এবারের ঈদ উৎসব, বিষণ্নতা রোগী এবং তাদের স্বজনদের মধ্যে। চিকিৎসা সেবায় নিয়োজিতরা আপ্রাণ চেষ্টা করছেন তাদের সুস্থ করে তুলতে। তাদের সবার প্রত্যাশা আগামীর ঈদ হোক করোনামুক্ত, পৃথিবী হয়ে উঠুক সুস্থ। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। ঈদ পরবর্তী কর্মস্থলে ফিরতে মানুষের বাঁধ ভাঙা জনস্রোত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যদিকে তাড়াহুড়ো করে ঢাকা না ফিরতে দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আরও জানাচ্ছেন নিয়ার জামান সচিব। রাজধানীতে সরকারি বাসভবনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাংবাদিকদের বলেন, বিএনপি ঈদের দিনও বিষোদগারের রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি। প্রধানমন্ত্রীর মহানুভবতায় বেগম জিয়া হাসপাতালে ঈদ করার সুযোগ পেয়েছেন মন্তব্য করে তিনি আরও বলেন, তা না হলে দণ্ডপ্রাপ্ত হিসেবে বেগম জিয়াকে কারাগারেই ঈদ করতে হতো। সরকারের সঠিক নীতির কারণে করোনা সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি। বিএনপির পক্ষ থেকেও বা অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এইভাবে মোবাইল ফোনে টাকা পাঠানোর দাবি ছিল না, এরপরও প্রত্যেকের মোবাইল ফোনে টাকা পৌঁছে গেছে। এখানে অন্য কিছু হওয়ার কোনো সুযোগই নাই। প্রফেসর আলমগীর সাহেবরা এই সমস্ত বুঝেও না বুঝার ভান করেন। এদিকে রাজধানীতে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি আমলের নির্যাতনের পুনরাবৃত্তি ঘটানোর কোনো নজির স্থাপন করেনি শেখ হাসিনা সরকার। সরকারের পদক্ষেপের কারণে এখনও পর্যন্ত করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও ঈদ পরবর্তী ঢাকা ফেরা মানুষের জনস্রোতের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে বলেও মনে করেন তিনি। করোনা সংক্রমণ শেখ হাসিনা সরকারের সর্বাত্মক চেষ্টা আপাতত দৃষ্টে কিছু না নিয়ন্ত্রিত মনে হলো। গাদাগাদি অবস্থা চলাচলের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। 17 মে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সংবাদচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, দোয়া ও প্রার্থনা সহ বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিয়াজ্জামান সজীব। এটিএন বাংলা, ঢাকা। নগরীর যানজট কমাতে ডিজিটাল পার্কিং ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের এক বছর উপলক্ষে সংবাদ সম্মেলনে এ কথা জানান আতিকুল ইসলাম। এ সময় রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে 8টি ফুট ওভারব্রিজে চলন্ত সিঁড়ি এবং 5টিতে লিফট স্থাপনের পরিকল্পনার কথা জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। মেয়র হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার এক বছর পূর্তি উপলক্ষে কাজের অগ্রগতি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন মেয়র আতিকুল ইসলাম।
নগরীর বিভিন্ন হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনে থাকা ফুট ওভারব্রিজগুলোতে চলন্ত সিঁড়ি এবং লিফট স্থাপনের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। নগরীর যানজট কমাতে ডিজিটাল পার্কিং ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। সরদ্দি হাসপাতাল যেটি আছে সে তার সামনে যে রাস্তাটা ওখানে কিন্তু পারাপারের জন্য কিন্তু কোনো এসকেলেটর কিন্তু নেই, কিন্তু অনেক হার্টের পেশেন্ট আছে, তারা এই পার থেকে এই পারে কিভাবে তারা আসবে ওই জায়গাটাও কিন্তু আমরা নির্ধারণ করেছি। এছাড়া ডিএনসিসির 40টি মাতৃসদন হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান উত্তরের মেয়র। রাজধানীতে দখল হওয়া খাল উদ্ধার, রাস্তা প্রশস্তকরণ সহ ড্রেনেজ ব্যবস্থার উন্নতির কথা সাংবাদিকদের সামনে তুলে ধরেন তিনি। এই মুহূর্তে খালগুলোকে পরিষ্কার করা এটা আমার প্রথম চ্যালেঞ্জ, আমরা সেই চ্যালেঞ্জ আমরা নিয়েছি। আমাদের সকল ডিপার্টমেন্ট রাত দিন কাজ করছে এই করোনার মধ্যেও এবং এটিকে আমরা চালিয়ে যাচ্ছি। কোনো কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তার দায় সংশ্লিষ্ট ব্যক্তিকে নিতে হবে বলে জানান উত্তরের মেয়র। হুঁশিয়ারি দেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা ভাইরাসের লকডাউনে ধস নেমেছে রাঙামাটির পর্যটন শিল্পে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকায় ঈদে প্রাণহীন ছিল বিনোদন কেন্দ্রগুলো। হোটেল, মোটেল ও রিসোর্ট ফাঁকা। লোকসানে ধাক্কা সামলাতে না পেরে ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে কয়েকটি হোটেল, রেস্টুরেন্ট। পার্টেক্স খেলার খবর। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামীকাল ঢাকায় আসছে শ্রীলঙ্কান ক্রিকেট দল। সকাল 8:45 চার্টার্ড বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তাদের। 18 সদস্যের তারুণ্য নির্ভর দলটির নেতৃত্বে আছেন কুশল পেরেরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/etnbanglanews।